আসসালামু আলাইকুম, আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে, আপনাদের সাথে আছি জেবা রহমান। অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার আসামি ওসি প্রদীপ কুমার দাস সহ সাত আসামিকে আজ জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছে র‍্যাব। আদালতের নির্দেশনা অনুযায়ী আসামিদের জিজ্ঞাসাবাদ করা হবে। এরই মধ্যে অভিযুক্ত আসামিদের সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গত বৃহস্পতিবার অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যা মামলার সাত আসামি কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করলে তাদের সাত দিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত। ১৩ জুলাই রাতে টেকনাফ মেরিন ড্রাইভে পুলিশের গুলিতে নিহত হন অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান। করোনা উপসর্গে কুমিল্লায় তিনজন ও চুয়াডাঙ্গায় একজনের মৃত্যু হয়েছে আর ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মেহেরপুরে মারা গেছেন একজন। করোনা উপসর্গে কুমিল্লায় তিনজন মারা গেছেন। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন ছিলেন তারা। চুয়াডাঙ্গায় ভাইরাসটির উপসর্গে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। চুয়াডাঙ্গা সদর হাসপাতালের করোনা ওয়ার্ডের হলুদ জোনে চিকিৎসাধীন অবস্থায় ভোরে মারা যান তিনি। এদিকে করোনা আক্রান্ত হয়ে মেহেরপুরে একজনের মৃত্যু হয়েছে, নতুন শনাক্ত ১৭ জনের। এছাড়া ভাইরাসটির নতুন শনাক্ত চট্টগ্রামে ৭৩, দিনাজপুরে ৫৮, রাঙামাটিতে ১৫, পটুয়াখালীতে ১৩, খাগড়াছড়িতে সাংবাদিক ও ইউনিয়ন পরিষদের সচিব সহ আরও ১১ জনের। বিভিন্ন নদ নদীর পানি কমতে থাকায় উত্তর ও মধ্যাঞ্চলে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে, তবে খাদ্য সংকট সহ নানা দুর্ভোগে বন্যার্তরা। কুড়িগ্রামে ব্রহ্মপুত্র ও ধরলার পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হওয়ায় জেলার সার্বিক বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। চরাঞ্চলগুলোতে বন্যায় ক্ষতিগ্রস্ত ঘরবাড়িতে দুর্ভোগ রয়েছে মানুষ। নদ নদীর অববাহিকা ও নিচু এলাকার অনেক ঘরবাড়ি বেশি ক্ষতিগ্রস্ত হওয়ায় সেখানকার মানুষজন এখনও ঘরে ফিরতে পারছেন না। গাইবান্ধার সবগুলো নদ নদীর পানি কমে বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হওয়ায় বন্যা পরিস্থিতির সার্বিক উন্নতি হয়েছে, ফিরতে শুরু করেছে বন্যা দুর্গত এলাকার মানুষ। তবে পানি কমলেও দুর্ভোগ কমেনি বানভাসী মানুষের। দেখা দিয়েছে পানিবাহিত বিভিন্ন রোগ ও খাবার সংকট। গোপালগঞ্জে ৪০টি গ্রাম প্লাবিত হয়েছে, এতে জেলার অন্তত ৪০০০ পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। তলিয়ে গেছে আমনের বীজতলা ও আউশ ধান। বানভাসী ১০০০ পরিবার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ইউনিয়ন পরিষদ ও উঁচু সড়কে আশ্রয় নিলেও মানবেতর দিন কাটাচ্ছেন। টাঙ্গাইলে সবকটি নদীর পানি কমতে থাকায় সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে, তবে এখনও পানিবন্দী প্রায় ১.৫ লাখ মানুষ। করোনাভাইরাসে বিশ্বে মৃতের সংখ্যা বেড়ে ৭২৯০০০ ছাড়িয়েছে মোট আক্রান্ত ১৯৮ লাখের বেশি। ব্রাজিলে মৃতের সংখ্যা ১ লাখ ছাড়ালো। যুক্তরাষ্ট্রে করোনায় আরও ৯৭৬ জনের মৃত্যু হয়। দেশটিতে মোট প্রাণহানি ১৬৫০০০ ওপরে। নতুন ৫৪,০০০ শনাক্ত হওয়ায় আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৫১,৪৯,০০০। দেশটিতে বেকারত্ব ভাতা বাড়িয়ে ৪০০ ডলার নির্ধারণ করে একটি নির্বাহী আদেশে সই করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এছাড়া অন্যান্য রাজ্যের তুলনায় করোনা সংক্রমণ কমে আসায় নিউ ইয়র্কের গভর্নর এন্ড্রু কোমো সেখানকার স্কুলগুলো খুলে দেওয়ার আভাস দিয়েছেন। এতে শঙ্কা প্রকাশ করেছেন বিশ্লেষকরা। আরও ৮৪১ জন মারা গেছে ব্রাজিলে। এতে মোট প্রাণহানি ১ লাখ ছাড়িয়েছে, শনাক্ত ৩০ লাখের ওপরে। মেক্সিকোতে গেল কয়েক ঘন্টায় ৬৯৫ জনের মৃত্যু হয়েছে, মোট মৃত্যু ৫২,০০০এর বেশি। ভারতের নতুন ৮৭৫ জন সহ মোট মৃত্যু ৪৩,৪০০ ছাড়িয়েছে, আক্রান্ত ২১,৫৩,০০০ বেশি। দর্শক, ছিল এখনকার মতো পরের সংবাদ বেলা ২টায়। এর আগে একটাই রয়েছে নিউজ টপ ১০, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে লগ ইন করুন facebook.com/bangladesh এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladesh news এ। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।